নদী পার করতে গিয়ে বিপত্তি লেহতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে নদী পার করতে গিয়েই ভেসে গেল ভারতীয় সেনাবাহিনীর ট্যাঙ্কার দুর্ঘটনায় কমপক্ষে পাঁচ জোয়ানের মৃত্যু হয়েছে বাকিদের উদ্ধারে শুরু হয়েছে অভিযান সূত্রের খবর শুক্রবার রাত একটা নাগাদ লেহর দৌলত বেগ উন্দি এলাকায় দুর্ঘটনাটি ঘটে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে সামরিক মহড়া চলছিল নদীতে নামানো হয় ট্যাঙ্কার কিন্তু হঠাৎই নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বিপত্তি ঘটে ভেসে যায় ট্যাঙ্কারটি এখনো পর্যন্ত একজন জোয়ানের দেহ উদ্ধার হয়েছে নিখোঁজ আরও চারজন তাদের মৃত্যু বলেই আশঙ্কা করা হচ্ছে জানা গিয়েছে জোয়ানদের প্রশিক্ষণ চলছিল ছিলেন জুনিয়র কমিশন অফিসারও লেহ থেকে একশো কিলোমিটার দূরে বধি নদী পার করার সময় নদীর জলস্তর বাড়তে থাকে এরপরই নদীতে ডুবে যায় ট্যাঙ্কারটি Bureau report are in news.